ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী গণিত কাজ এক অ্যাসাইনমেন্ট এক নমুনা প্রশ্ন এবং উত্তর খুবই ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটা কেনা সম্পূর্ণ দেখবা দেখো প্রশ্ন তোমার পাঠ্য বইয়ের ফাজল এর বক্সের তালাটি খোলার জন্য কোন কৌশল অবলম্বন করবে এটা হচ্ছে কোশ্চেন তোমরা দেখবা তোমাদের বইতে ফাজল দেওয়া আছে এবং এই ফাজল এর বক্সের তালা। তালাটি খোলার জন্য কোন কৌশল অবলম্বন করবে তো উত্তর যেভাবে লিখবা এটা পরীক্ষা আসবে দেখবা প্রথমে আমরা সংখ্যাগুলার বৈশিষ্ট্য সম্পূর্ণ পরে নিব সম্পূর্ণ পরে নিব তারপরে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটি সংখ্যা দেওয়া আছে এখানে বৈশিষ্ট্যগুলো পরে দেখলাম চতুর্থ সংখ্যাটির বৈশিষ্ট্য কোনো অঙ্কই সঠিক নয় চতুর্থ সংখ্যাটিতে অঙ্ক রয়েছে সাত তিন আট তোমরা ফাজল যে বইটা দেওয়া আছে বইতে ফাজল দেওয়া আছে ওইখানে ফিসটা উল্টাবা উল্টে তারপরে এই পড়াগুলো পড়বা সুতরাং সাত তিন আট উক্ত গোপন সংখ্যা নয় তাহলে পাঁচটি সংখ্যার যেখানে সাত তিন আট আছে সেখানে বা সেখান থেকে সেখান সাত আট কেটে দেওয়া হলো বাকি রইলো শূন্য কিন্তু তার সংখ্যা ভুল স্থানে আছে বা ভুল স্থান আছে এখন আমরা দেখব তৃতীয় সংখ্যা সেখানে দেখতে পারছি দুইটি সংখ্যা সঠিক এবং যেখান থেকে শূন্য সঠিক অঙ্ক কিন্তু তা ভুল স্থানে আসছে তাহলে শূন্য শতক শতকের স্থানে বসবে কারণ এখানে করণ ভুলে উঠছে কারণ হবে কারণ পঞ্চম সংখ্যার মধ্যে এককের স্থানে ছিল যা ভুল স্থান এখন তৃতীয় সংখ্যার বাকি রইল ছয় এখন মনে করি ছয় অঙ্কটি সঠিক এখন প্রথম সংখ্যার বৈশিষ্ট্য পরে দেখলাম একটি অঙ্ক সঠিক এবং তার সঠিক স্থানে আছে কিন্তু ছয় শতকের গড়ে রয়েছে যা ইতিমধ্যে শূন্য দ্বারা পূরণ করা হয়েছে তাহলে এখানে হবে সঠিক অঙ্ক প্রথম সংখ্যার মধ্যে ছয় আট কেটে দেওয়া হলো বাকি রইল দুই যা সঠিক স্থানে এক এককের ঘরে বসবে বাকি রইল দ্বিতীয় সংখ্যা ছয় এক চার যেখানে ছয় কেটে দেওয়া হলো দ্বিতীয় বৈশিষ্ট্য দেওয়া আছে সঠিক অঙ্ক ভুল স্থানে আছে সুতরাং এককের ও শতকের গড়ে যেহেতু পূরণ করা হয়েছে সেহেতু দশকের ঘরে বসবে চার তো এটাই ছিল উত্তর তোমরা এটা ভালো করে লিখে নিবে পরীক্ষায় তাহলে পরীক্ষা এটা দিতে পারবা হ্যাঁ আর তোমরা এটা পড়ার আগে ফাজল উঠে বা ফাজল তারপরে এটা বুঝে নিবে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট আছে পরীক্ষার জন্য ভালো করে পড়ে নেবে ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ